more than 100 sentences, English sentences with a single verb. একবারে ইংলিশ সহজ মেথড হচ্ছে একটা ভার্ব দিয়ে আমরা 100 বা 100 বেশি সেন্টেন্স তৈরি করতেছি। আমাদের মনে রাখতে হবে গো দিয়ে ডু কখন দিব, ডিড কখন দিব, এন্ড উইল শ্যাল কখন দিব, অ্যামিজার কখন দিব, হ্যাজ কখন দিব, আদেশ উপদেশ নিষেধ বা ভার্বের ভার্ব। এবার আমরা ট্রাই করতেছি চারটা একটা টেন্সের চারটা সেন্টেন্স। আমি কলেজে যাই, আই গো টু কলেজ। আমি কলেজে যাই না, আই ডোন্ট গো টু কলেজ। তুমি কি কলেজে যাও, ডু ইউ গো টু কলেজ। তুমি কি কলেজে যাও না, ডোন্ট ইউ গো টু কলেজ। কখন কলেজে যাও, ওয়েন ডু ইউ গো টু কলেজ। এই প্রেজেন্টে আমরা একটা দিয়ে চারটা বানিয়েছি। এবার ডিটে ফার্স্টে, ফার্স্টে হলে আমি কলেজে গিয়েছিলাম, তখন হবে আই ওয়েন টু কলেজ। আমি কলেজে যাইনি, তখন হবে আই ডিড নট গো টু কলেজ। তুমি কি কলেজে গিয়েছিলে, ডিড ইউ গো টু কলেজ। কখন কলেজে গিয়েছিলে, ওয়েন ডিড ইউ গো টু কলেজ। এবার ডিড হচ্ছে অতীতকালে, উইল যাব ফিউচারে। আমি কলেজে যাইব, আই উইল গো টু কলেজ। আমি কলেজে যাইব না, আই ওন গো টু কলেজ। তুমি কি কলেজে যাইবে, উইল ইউ গো টু কলেজ। কখন কলেজে যাইবে, ওয়েন উইল ইউ গো টু কলেজ। ফিউচারে মানে হচ্ছে চারটা। এরপর করবো আমরা অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। অ্যাম ইজ আর তার দিব কখন, যেখানে মূল ভার্ব থাকবে না, অ্যাম ইজ আর দিব। আমি আমি এখন কলেজে আছি, আই এম অ্যাট কলেজ। আমি কলেজে নেই, আই এম নট অ্যাট কলেজ। তুমি কি কলেজে আছো, আর ইউ অ্যাট কলেজ। তুমি কি কলেজে নেই, আরন্ট ইউ অ্যাট কলেজ। কখন কলেজে আছো তুমি, ওয়েন আর ইউ অ্যাট কলেজ। এটা মূল ভার্ব নেই প্রেজেন্টে। ফার্স্টে মূল ভার্ব না থাকলে আমি কলেজে ছিলাম, আই ওয়াজ অ্যাট কলেজ। আমি আমি গতকাল কলেজে ছিলাম না, আই ওয়াজ নট অ্যাট কলেজ। তুমি কি গতকাল কলেজে ছিলে, ওয়ার ইউ অ্যাট কলেজ স্টার্টে। তুমি গতকাল কলেজে ছিলে না, ওয়ার নট ইউ অ্যাট কলেজ স্টার্টে। কখন কলেজে ছিলে তুমি, ওয়েন ওয়ার ইউ অ্যাট কলেজ। মূল ভার্ব না থাকলে অ্যামিজার প্রেজেন্টে, ওয়াজ ওয়ার হচ্ছে ফার্স্ট টেন্সে। এবার মূল ভার্ব দিয়ে কন্টিনিউয়াস টেন্সে নিব। চলমান, আমি এখন কলেজে যাইতেছি, আই এম গোয়িং টু কলেজ নাও। আমি কলেজে যাইতেছি না, আই এম নট গোয়িং টু কলেজ নাও। তুমি কি কলেজে যাইতেছ, আর ইউ গোয়িং টু কলেজ। কখন যাইতেছ কলেজে, ওয়েন আর ইউ গোয়িং টু কলেজ। এটা হচ্ছে চলমানে, চলমান কন্টিনিউয়াস, একটা চলমান অতীত। আমি কলেজে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু কলেজ। আমি কলেজে যাইতেছিলাম না, আই ওয়াজ নট গোয়িং টু কলেজ। তুমি কি কলেজে যাইতেছিলে, ওয়ার ইউ গোয়িং টু কলেজ। কখন কলেজে যাইতেছিলে, ওয়েন ওয়ার ইউ গোয়িং টু কলেজ। এটা হচ্ছে অতীতকালে চলমান। এবার হচ্ছে আমরা দিব আদেশ উপদেশ নিষেধ। গো দিয়ে আদেশ করব, কলেজে যাও, নিয়মিত কলেজে যাও, গো টু কলেজ রেগুলারলি। নিষেধ করব, কলেজে যেও না, ডোন্ট গো টু কলেজ। এরপরে দয়া করে কলেজে যাও, প্লিজ গো টু কলেজ। আর লেটস দিয়ে, চলো কলেজে যাই, লেটস গো টু কলেজ। আর আমাকে কলেজে যেতে দাও, লেট মি গো টু কলেজ। তুমি কি দয়া করে কলেজে যাইবে, উড ইউ প্লিজ গো টু কলেজ। তুমি কি কলেজে গেলে মাইন্ড করবে, উড ইউ মাইন্ড গোয়িং টু কলেজ। এটা হচ্ছে ইম্পারেটিভে করছি। এবার যাবো মডেল ভার্বে, ক্যান মে মাই শুড হ্যাভ উইল বি এবল টু দিয়ে আমরা গো দিয়ে সেন্টেন্স তৈরি করবো। আমি কলেজে যেতে পারি, আই ক্যান গো টু কলেজ। আমি হয়তো কলেজে যেতে পারি, আই মে গো টু কলেজ। তারপরে আমি কলেজে আগে যেতে পারতাম, আই কুড গো টু কলেজ। আমার কলেজে যাওয়া উচিত, আই শুড গো টু কলেজ। আমার কলেজে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গান হয়ে যাবে, আই শুড হ্যাভ গান টু কলেজ। তারপরে আমাকে কলেজে যেতে হবে, আই হ্যাভ টু গো কলেজ। আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো কলেজ ইয়েস্টারডে। আমি আগে যাইতাম, আগে হলে অথবা ইউজ টু হবে, আমি আগে কলেজ যাইতাম, আই উড গো টু কলেজ ফার্স্ট। আই উড যাইতাম, আমি আগে, আই উড গো টু কলেজ ফার্স্ট। তুমি কি আগে কলেজে যাইতে, আচ্ছা ডিড ইউ ইউজ টু গো কলেজ ফার্স্ট। এবার হচ্ছে অ্যাম ইজ আর সাপোজ টু, অর্থাৎ হচ্ছে আমার কলেজে যাওয়ার কথা। তাই আমার কলেজে যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো কলেজ। আর ফরে ওয়াজ ওয়ার সাপোজ টু, অর্থাৎ হচ্ছে আমার কলেজে যাওয়ার কথা ছিল, তাহলে হবে আই ওয়াজ সাপোজ টু গো টু কলেজ ইয়েস্টারডে।
যদি আমি এই গো এর মতো গো এর জায়গায় যদি আরেকটা বার্ব লাগাই দিই তাহলে আরো সেন্টেন্স হচ্ছে এমনি লাগাই দিই গো এর জায়গায় রিড লাগাই দিই রিড হচ্ছে ভার্ব তাহলে এই যে আমি এই গো দিয়ে প্রায় 100 এর উপরে সেন্টেন্স তৈরি করছি আর এই গো এর জায়গায় রিড যদি লাগাই দিই আই রিড ইংলিশ বুকস আমি পড়ি আরো 100-150 সেন্টেন্স করা যাবে 100-150 সেন্টেন্স করা যদি আমার কাছে ভার্বের লিস্টগুলো থাকে ভার্বের লিস্ট কত লিস্ট আছে গো ডু ইট কুক দিয়ে যদি আমরা ট্রাই করি আরও লক্ষ লক্ষ সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো এটা নিজেকে ট্রাই করতে হবে